মা মা বাবজান আসছে, আসছে বাইরে। ঘরের দরজায় দু দুটো ঠোকর খেয়ে বিশ্বস্ত শাড়ির আঁচলটা কুরুতে কুরুতে বেরিয়ে এলো নবীতুন। কই কই রে, ওদিক দিয়েই তো আসে, ঘাটার দিকে আঙুল দেখিয়ে বলল আক্কি। আরও কিছু যেন বলবার ছিল আক্কির, কিন্তু শুনবার সময় কোথায় নবীতুনের। পরিমরি করে নবীতুন ছুটে এলো ঘাটার দিকে। সারেংবাড়ির ঘাটার পূর্বে বিস্তীর্ণ ধানক্ষেত, ধানক্ষেতের ওপর রাস্তা, সেই রাস্তা ধরেই আসে সারেং। দূর থেকে দেখা যায় তার হাতে টিনের সুটকেস, কাঁধে মাঝারি গোছের গাঁটরি। একসময় রাস্তাটা ছেয়ে সারেং নেমে যায় ধানক্ষেতে। ধানক্ষেতের আল কোনাকুনি পথ নেয় সারেংবাড়ির ঘাটার দিকে। ক্রমে স্পষ্ট হয় তার রং করা টিনের সুটকেসটা, স্পষ্ট হয় গোলাপি সবুজে অথবা অন্য কোনো রঙে বৈচিত্র্যে খুব খুব তবনটা, তবন দিয়ে বাঁধা কাঁধের সেই গাঁটরিটা। এবার খুব পরিষ্কার চেনা যায় কদম সারেংয়ের মুখটা। সারেংবাড়ির ঘাটায় পা রাখে কদম, পা রেখে কাঁধের গাঁটরি আর হাতের সুটকেসটা মাটিতে নামিয়ে রাখে কদম। তারপর পুকুরের পানিতে পা ডুবিয়ে আস্তে আস্তে মুখ ধোয়, হাত ধোয়, কুলি করে। বুকটা ধরফর করছে নবীতুনের, বছরের পর বছর প্রতীক্ষার সেই তীব্র ব্যাকুলতাটা ঠিক এই মুহূর্তেও যেন ধরে রাখতে পারছে না নিজের ভিতর, ধরে রাখতে পারছে না অভাবিত অপ্রত্যাশিত আনন্দের কম্পনটা। কত রকমে তাকায় নবীতুন, কপালে হাত রেখে, তালুর ছায়ায় চোখের ওপর পড়া রোদটাকে আড়াল করে, ভ্রু নামিয়ে চোখ দুটোকে সুতোর মতো সরু করে, চোখ দুটোকে কষলে বড় বড় করে। কিন্তু ধানক্ষেতের সোনালি বিস্তার আর এই রাস্তার ধুধু, এছাড়া আর কিছুই তো নজরে পড়ে না নবীতুনের। ধান কাটার মরশুম চলছে, এখানে সেখানে খালিগা কিষান উপর হয়ে মাথা নিচু করে ধান কেটে চলেছে। কেউ বা ধান কাটা সারা করে ইতোমধ্যেই রবিখন্দের আয়োজন শুরু করেছে। ওরা ছাড়া আর কোনো লোক নেই, খেতেও না রাস্তায়ও না। তবু চোখের কোণে দুনিয়ার যত আগ্রহ আর ব্যাকুলতা ঢেলে ওই কিষানদেরই দেখে নবীতুন, দেখে খুঁটিয়ে খুঁটিয়ে দৃষ্টির আগায় তীক্ষ্ণতার শক্তি টেনে, যেন ওদেরই যে কোনো একজন যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কদম সারেং। না, ওরকম অত্যাশ্চর্য আর অলৌকিক কোনো কিছু ঘটে না জীবনে। ধুধু রাস্তাটার ওপর আবার চোখ রাখে নবীতুন, ধুধুটার দিকে ঠায় তাকিয়ে থাকে নবীতুন। তাকিয়ে তাকিয়ে বুঝি পানি এসে যায় চোখে, আঙুলের পিঠ দিয়ে চোখ কচলায় নবীতুন। হঠাৎ মনে হয় নবীতুনের, আক্কি ভুল খবর আনেনি তো, কার কাছেই বা খবরটা পেল আক্কি? আক্কি, খবরটা তুই কোথায় পেলি রে? উত্তরটা শুনে এতক্ষণে উদ্বেল হওয়া বুকটা ওর যেন ধপ করে বসে পড়ল। আক্কি যা বলল তার সরলার্থ, পিয়ালগাছার এক দোকানদারের ভাই, সে গেছিল ওর মামার বাড়ি বেড়াতে। ওর মামার বাড়ির কোন এক লোক জাহাজের সুকানি, সেই সুকানি বলেছে কদম আসছে দেশে। তুই কার কাছ থেকে শুনলি? আক্কির লম্বা বয়ানটা থামিয়ে দিয়ে অসহিষ্ণু স্বরে শুধায় নবীতুন। পিয়ালগাছার সেই দোকানদারের ভাই ফিরে এসে গল্প করেছে দোকানে। সেই দোকানে তখন বসা ছিল কদুরখিলের ব্যাপারী বাড়ির বুড়ো ব্যাপারী, বামনছাড়ির হাটবারে ব্যাপারীর কাছ থেকেই কথাটা শুনেছে। আক্কি এইমাত্র শুনে এলো মিজি বাড়ির পাঠশালায় পড়া আক্কির বয়সী মেয়েটার কাছ থেকে। হা আল্লাহ, এতক্ষণ বলিস নি কেন, দোষটা যেন আক্কিরই। মুখটা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আক্কি, আর পায়ের আঙুলে ঘাসের দলা পাকিয়ে চলে। দমে গেল নবীতুন, এত মুখ ঘুরে কি খবর কি হয়ে এসেছে কে জানে। সারেং আসবে, সারেং আসছে, সত্য হোক মিথ্যে হোক, আপন মনকে এতক্ষণ ধরে এ কথাটাই তো বিশ্বাস করিয়ে আসছিল নবীতুন। আর মন যেন হাজার কণ্ঠে সাড়া দিয়েছিল, হ্যাঁ সারেং আসছে, সারেং আসছে। মনের সাড়া পেয়ে বুকটাও বুঝে নেচে উঠেছিল, আশার আনন্দের অধীরতার উদ্বেল তরঙ্গ দৌড়ে গেছিল বুক উপচে গা ভাসিয়ে। এক নিমেষে উবে গেল সে আশা, বিশ্বাস, আনন্দ, অধীরতা। তবু কি আশ্চর্য, মাঠের ওপারে সেই পথটার দিকে চেয়ে থাকে নবীতুন। রোদ বাড়ছে, দূর রাস্তার ধুধুটা অসহ্য ঠেকছে চোখে। রোদের ঝিকিমিকির আড়ালে রাস্তাটা দেখা যায় কি দেখা যায় না, তবু স্থির নজরে তাকিয়ে থাকে নবীতুন। নবীতুন কি ভাবে ধুধু রোদে ধাঁধা থেকে এখনই উঠে আসবে ওর প্রবাসী নাবিকের মুখ।
এক সময় টন টন করে ওঠে চোখ জোড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিঝি ধরে পায়ে, ধীর পায়ে মেয়েটির হাত ধরে ঘরে ফিরে আসে নবীতুন। ঘরে ফিরে বেড়াটার গায়ে হেলান দিয়ে একতাল অবসাদের মতো বসে এতক্ষণের অধীরতা, অস্থির প্রত্যাশার উত্তেজনা সবটাই এখন যেন জড় জমাট পাথর, সে পাথরের চাপে বুঝি ভেঙে পড়বে নবীতুন। আক্কির মাথায় আস্তে আস্তে হাত বুলায় নবীতুন, ওর কোলে মাথা রেখে মাটিতে ঘুমিয়ে পড়ে মেয়েটি। বাপের মতো মুখ পেয়েছে আক্কি, সে মুখের দিকে অপলক চেয়ে থাকে নবীতুন। সেই নাক, সেই চোখ, এমনকি চিবুকের সেই কুঞ্চনটুকুও। লোকে বলে যে মেয়ে পায় বাপের গড়ন সে নাকি লক্ষ্মী, ভাগ্যবতী। আহা, তাই যেন হয় আক্কি, পুঁতে ঝিয়ে ঘরে খামারে লক্ষ্মীবতী হোক আক্ষি। নবীতুন পেয়েছে মায়ের শ্রী, মায়ের মুখ। এই শ্রীমুখটাই বুঝি কাল হলো ওর। লুন্দর শেখের বদনজর, গ্রামের যত গুন্ডা সন্ডার কুই, রাতবিরেতের উপদ্রব, সবই ওই ঢক নকশার শরীর আর কালো মুখের শ্রীটার জন্য। আক্ষেপ হয় নবীতুনের, খেদ জাগে, যদি পেত বাপের ঢক গায়ে বা মুখে কোথাও একটুখানি বাপ জানের নমুনা, তবে বুঝি এত দুর্দশায় পড়ত না নবীতুন, ভাগ্যবতী হতো নবীতুন, সুখের ঘরে হেসে খেলে জনম কাটত। আক্কির বাড়ন্ত শরীরটার দিকে তাকিয়ে অন্য চিন্তা জাগে নবীতুনের, দশে পড়েছে আক্কি, কথায় বলে এগারোই মেয়ে শেয়ানা, বারোই মেয়ে বিয়ের লায়েক, এই তো শুনে আসছে নবীতুন, এই তো নিয়ম। তাছাড়া আক্কির গড়ন পিটন বড় তেজাল, এই দশেই মনে হয় বিয়ের লায়েক, কিন্তু একা একা কি করবে নবীতুন? এ এক চিন্তা নবীতুনের, যা মনে জাগলে চোখে অন্ধকার দেখেও। নিজের কষ্ট, খবর না পাওয়া খসমের চিন্তা, সব কিছুর ওপরে আক্কির ভবিষ্যতের চিন্তা। নবীতুন আর ভাবতে পারে না, মেয়ের মুখ, খসমের মুখ, সবই যেন ঝাপসা হয়ে যায়। কি এক হাহাকার কেঁদে ওঠে ওর বুকের ভেতর, বুকটা ওর ফেটে যায়, চোখ ঠেলে বেরিয়ে আসে কান্না। এত কান্নাও জমে থাকে একটি বুকে, দিনে রাতে কতবার কান্নার ঢল নামে নবীতুনের বুক বেয়ে, কান্নার যেন শেষ নেই। কান্না আসে সারেঙের মুখটা মনে করে, মেয়ে আক্কির ভবিষ্যৎ ভেবে। মেয়ে আক্কির সাথ একটা নতুন শাড়ি পরবে ও, মায়ের তালি দেয়া পুরনো শাড়ি আর ভালো লাগে না ওর। কান্না পায় নবীতুনের, সোনামানিকের একটিমাত্র আবদার মেটাতে পারে না বলে। কান্না আসে নিজের পোড়া কপালটার কথা ভেবে, এতদিনের এত বছরের এ কান্না, তবু কেন হালকা হয় না নবীতুনের বুকটা, তবু কেন ঠান্ডা হয় না চোখের জ্বালা, মনের জ্বালা। আঁচলে চোখ মুছে, মুখ মুছে নবীতুন। কাল থেকে আক্কির মাথাটা তুলে নেয় কোল থেকে, জাগিয়ে তোলে ওকে, বলে নবীতুন, দরজা ভিজিয়ে ঘুমুস মা, অনেক দেরি হয়ে গেল, চৌধুরী বিবি আজ আর আস্ত রাখবে না। ঘুমটাটা কাদ অবধি টেনে বেরিয়ে পড়ে নবীতুন। চৌধুরী বাড়ির কামটা দাসির কাম, কিন্তু কামকাজ সেরে নিজের ভাতটা লয়ে বাড়ি ফিরতে পারে নবীতুন, রাত্রে বাড়িতেই থাকে ও, দাসিগিরির সাথে একটু এটুকুই তফাৎ। এই তফাৎটুকুই যেন নবীতুনের মান ইজ্জত আর আব্রুর নিশ্চিত দলিল। গুজাবুড়ি আর পেটের জ্বালায় চারদিকে যখন অন্ধকার দেখছিল নবীতুন, ঠিক সেই সময়ে চৌধুরী বাড়ির কামটা পেয়ে গেছিল নবীতুন। তাই আকাশের দিকে দুহাত তুলে দোয়া মাগে নবীতুন, আল্লাহ যেন চৌধুরীদের বেহেস্ত নসিব করে। কিরে নবীতুন, তোর সারেঙের খবর টবর পেলি? চোখে মুখে স্বর কুৎসিত এক ইঙ্গিত টেনে শুধায় ছোট চৌধুরী, জড়সড় ঘুমটা টেনে পাশ কাটিয়ে চলে যায় নবীতুন। কথা যেমন বাঁকা, মুখ যেমন খারাপ ছোট চৌধুরীর, তেমনি নজরটাও তার বড় বদ। কেমন বদ চোখে তাকায় ছোট চৌধুরী, হিম হয়ে যায় নবীতুনের গাটা, বড় ভয় করে ওর। রোয়াকে ধারে বসে চৌধুরীর বড় বউ, ছোট দেওয়ারের কথাটা বুঝি কানে গেছে তার, সে কথারই জের টেনে কি এক রস চটকে বলে বড় বউ, আর সারেং, খোঁজ করে দেখবে কোথায় কয়টা সাঙ্গা করে বসে আছে। তার কি, তার বিচিত্র কি, ছোট লোকদের তো কামই এই, আজ একে ছাড়ছে কাল শাদি করছে, ভাবির সাথে গলা মেলায় ছোট দেওর। ঘরের ভেতর কানে আঙুল দেয় নবীতুন, স্বামী পরিত্যক্তা বধূর কত যে লাঞ্ছনা, কত যে দুঃখ সে কি বুঝে ওরা, তবু কেন অমন করে কথার বান ছুঁড়ে মারে ওরা, ওদের দিলে মহব্বত নেই, দয়া নেই, ভাবে নবীতুন।
তাছাড়া নবীতুনের খসম তো আর সত্যি সত্যি ছেড়ে যায়নি ওকে, বিদেশ করে ফিরতে দেরি হচ্ছে, এই যা। ওমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এ আবার কি ঢং? বলি দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? কখন আবার মেঘ করবে, চালের গুঁড়িগুলো রোদে দিবি না? খেকিয়ে ওঠে চৌধুরী বিবি। কখন যে চৌধুরী বিবি এসে পড়েছে ঘরের ভিতর লক্ষ্য করেনি নবীতুন। এই আসছি, ছোট করে বলে নবীতুন। তারপর বরাবর বাচ্চার মুত আর মলের তেনাগুলো লয়ে চলে যায় পুকুরের দিকে। উঠতে বসতেই কামের তাগাদা চৌধুরী বিবির, তার যা বকাঝকা গালিগালাজ সে ওই কামের জন্যই। শুনতে শুনতে গা সহা হয়ে গেছে নবীতুনের। আজ মনে হলো বড়বউ আর ছোট চৌধুরীর বাঁকা হাসি বাঁকা কথার তুলনায় চৌধুরী বিবির বকাঝকাটা বুঝি মিষ্টি কথায় আদর। কাজ করতে করতে আজ বড় আনমনা হয়ে যায় নবীতুন। আনমনা কত কী যে ভেবে চলে, হদ্দ থাকে না সেসব ভাবনার। কাজ করতে করতেই মনটা যেন নেচে ওঠে, মনটা যেন কথা কয়ে ওঠে। আবার সকালবেলার সেই প্রত্যাশা অধীর কম্পনটা জেগে উঠেছে বুকের ভেতর, উদ্বেল ঢেউয়ের মতো ওঠে আর নামে নবীতুনের বুকটা। ওবেলা না হয় আসেনি সারেং, কিন্তু বিকেলবেলা অথবা রাত্রে যে কোনো সময়ে তো এসে পড়তে পারে সারেং। এসে দেখবে নবীতুন নেই ঘরে। ছি ছি, এ কথাটা এতক্ষণ চিন্তা করেনি নবীতুন? দৌড়ে দৌড়ে জলদি হাত চালিয়ে কাজগুলো সেরে ফেলল নবীতুন। তাড়াতাড়ি বেলা থাকতে থাকতেই ওকে ফিরতে হবে বাড়ি। বারবার নিজেকে ধিক্কার দেয় নবীতুন। সকালবেলা খবরটা যখন পেলই, আজ কাজে না এলেই বা কী হতো? খবর না দিয়ে আচমকা সারেং যে এসে পড়ে না এমন তো নয়। সে যে বার অসুখ করেছিল নবীতুনের, জীবনে ওই একবারই তো অসুখ করেছিল ওর। সেবার তো আচানক রাতের বেলায় এসে হাজির সারেং। অসুখে দুর্বল শরীর নিয়ে সাজরাতেই ঘুমিয়ে পড়েছিল নবীতুন। রাত বোধ হয় এক ঘড়িও পার হয়। বুঝি ঘুমের ঘোরেই নবীতুন শুনল, বউ বউ। ঘুম ভেঙে ধরফরিয়ে উঠল নবীতুন, কান পেতে স্পষ্ট শুনল, বউ বউ। এ যে ওর সারেঙের গলা! দরজার খিল খুলে উঠোনে ছুটে এসেছিল নবীতুন। আহা, আজও তো রাতের পয়লা কি দোসরা ঘড়িতে সারেং এসে তেমনি করে ডাকতে পারে, বউ ও বউ। শানকিতে মেপে দুমালা ভাত দিল চৌধুরী বিবি। ভাতের পাশে দিল এক কোর্সুল সালন, ভাতের উপর দিল দু কোর্সুল ডাল। শানকিটাকে আঁচলের তলায় নিয়ে ছোট বউয়ের ঘরের দিকে গেল নবীতুন। ছোট বউ খুব ভালো, এত ভালো যে তার কাছে কোনো কিছু চাইতে লজ্জা হয় নবীতুনের, যদি কোনো কারণে অপারগ হয় ছোট বউ। কিন্তু আজ সকল লজ্জা সরমের মাথা খেয়ে হাত পেতেছে নবীতুন। বেশি এক পোয়া চাল চেয়েছে ছোট বউর কাছে, অবাক হয়ে শুধিয়েছে ছোট বউ, হঠাৎ তোর চালের দরকার পড়ল কেন রে? মিথ্যা বলেছে নবীতুন, বলেছে খোলাই করে ভেজে খাবো, যাবার সময় নিয়ে যাস বলেছে ছোট বউ। আর বোধ হয় নবীতুনের এই হঠাৎ জাগা শখটার কথা ভেবে ছোট্ট করে একটু হেসেছেও। ঘরের দরজায় আসতেই ছোট বউ তেনায় বাঁধা চালগুলো সন্তর্পণে তুলে দেয় ওর হাতে, ফিসফিসিয়ে বলে, শানকিতে রেখে ঢেকে ফেল আঁচল দিয়ে, ওই বুড়ি দরজালিটা দেখলে পরে রক্ষে থাকবে না। সে কি আর জানে না নবীতুন? আর আরই তেনার পুটুলিটা শানকির ভেতরে ভাতের ওপর রেখে আঁচল চাপা দেয় নবীতুন। আর চোখে একবার দেখে নেয় দূরে দাওয়ায় দাঁড়ানো দরজালি বুড়ি চৌধুরী বিবিকে, তারপর একরকম দৌড়াতে দৌড়াতেই রওনা হয় বাড়ির দিকে। কত মুখ ঘুরে ঘুরে কি খবর হয়ে ওর কানে পৌঁছেছিল সকালবেলায় নবীতুন এখন ভুলে গেছে। ভুলে গেছে চৌধুরী বাড়ির থেকে আসবার পথে সে যে গেছিল মিজি বাড়ি, মিজি বাড়ির সেই মেয়েটি, সারেং যে আজই আসবে এমন কোনো কথা শোনেনি সে, মেয়েটির ভাই সেই শুনেছে হাটুরিদের মুখে। কে নাকি কদমকে দেখে এসেছে খিদিরপুরে, খিদিরপুরে যখন দেখা গেছে কদমকে তখন নিশ্চয় দেশের দিকে রওনা দেবে ও, হয়তো এটুকুই বলেছিল সেই নাম না জানা হাটুরে। কিন্তু এসবই ভুলে গেছে নবীতুন। সেই যে সকালবেলায় মনকে একবার বিশ্বাস করিয়েছিল সারেং আসছে, মন আবার সে কথাটাই বলতে শুরু করেছে। মন বলছে সারেং আসছে, সারেং আসবে, আর যোগাড়যন্ত্র রেখে তৈরি থাকবে না নবীতুন? তৈরি নবীতুন, এখন ওর হাতে এক পোয়া চাল, মানুষটি এলে এক্ষুনি চারটে গরম ভাত ওকে ফুটিয়ে দেবে নবীতুন। এত তাড়াতাড়ির পরও বাড়ি পৌঁছে নবীতুন দেখল বেলা প্রায় ডুবু ডুবু, হাঁস দুটুকে পেছন পেছন তাড়া দিয়ে ঘরের দিকে নিয়ে আসছে আক্কি। মোরগ আর মুরগিগুলো ঘরের ভেতর মাথা গুঁজে বসে আছে দাওয়ায়।
ঘরে যাবার যেন ইচ্ছে নেই ওদের। হাঁস দুটোকে ধরে ফেলল নবীতুন, গলা ধরে দু হাতে দুটোকে উঁচিয়ে তুলল, ওজনের আন্দাজ নিল। ভারী চর্বিদার আর ওজনই হয়েছে হাঁস দুটো, কিন্তু না, সিদ্ধ হতে বড় সময় নেই হাঁসের গোস্ত, তাড়াহুড়ায় রাখতে হবে। অতএব হাঁস দুটোকে ছেড়ে দেয় নবীতুন, ধপ করে মাটিতে পড়েই আস্তানার দিকে দৌড় মারে ওরা। দাওয়ায় উঠে মুরগিগুলোকে ডানা ধরে তুলে দেখে নবীতুন, কো কো করে প্রতিবাদ জানায় ওরা। দেখে শুনে ডেগি মোরগটাকে পছন্দ করে রাখে নবীতুন, যেমন কচি তেমনি তাজা ডেগি, আঁচ লাগতেই সেদ্ধ হয়ে যাবে। রাত এলো, চেরাগে কেরোসিন ঢেলে বাতি জ্বালল নবীতুন, তারপর মাচাং থেকে কুলু নামিয়ে তেনায় বাঁধা চালগুলো ছড়িয়ে রাখলো কুলুর ওপর। বার দুই আঙুলের টোকায় চটাক চটাক শব্দ তুলে ঝেড়ে নিল চালগুলো, আবার ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে বাঁচতে লাগলো। বাঁচতে বাঁচতে আক্কির দিকে একবার তাকালো নবীতুন। আক্কি কি কোনো খবর পায়নি? না, আক্কির মুখে তেমন কোনো আভাস নেই। আক্কি তাজ্জব, সন্ধ্যা থেকে মায়ের কাণ্ডমাণ্ড কিছুই বুঝছে না ও। নবীতুনের বারাবান্দার কাজটা যাওয়ার পর থেকে চেরাগ জ্বলে না ঘরে, ঠেকাবে ঠেকায় দরকার পড়তে পারে বলে ছোট বউর কাছ থেকে একটু কেরোসিন চেয়ে এনেছিল নবীতুন। সেই ঠেকার তেল দিয়ে হঠাৎ চেরাগ জ্বালিয়ে চাল বাজবার কি দরকার পড়লো বুঝে না আক্কি। বাছা শেষ হলে চালগুলো ঘটিতে তুলে রাখলো নবীতুন, কয়েকটা চাল কুলুর বেতের ফাঁকে আটকে রয়েছে, নখ দিয়ে খুঁটে খুঁটে সে চাল কয়টাও বের করলো। দুটো তিনটে চাল পড়ে গেছে মাটিতে, একটি একটি করে সে চালগুলোও ঘটিতে তুলে নিল। তারপর যাতে ইঁদুর ঢুকতে না পারে সেজন্য ঘটির মুখে তেনা গুঁজে ঘটিটাকে তুলে রাখলো কারের ওপর। আয় আক্কি, খেয়ে নি। আক্কির মনে হলো আজ বড় নরম মায়ের ডাকটা। মায়ে ঝেয়ে বসলো শানকিটার দুপাশে, দুপাশ থেকে হাত চালিয়ে খেয়ে নিল ওরা। খাওয়া শেষ করেও ঘুমোতে গেল না নবীতুন, চেরাগ হাতে লয়ে ঘুর ঘুর করে ঘরময়। ফেলে রাখা কাজগুলো সব এসে দাঁড়ায় ওর চোখের সম্মুখে। ভিটিটা লেপা হয়েছে সেই কবে, পুপাশটা ইঁদুর মাটি খেয়ে খেয়ে এক সারি খোড়াল বানিয়েছে। কতদিন ভেবেছে নবীতুন মাটি এনে গর্তগুলোই গুজে দেবে, ভালো করে লেপে দেবে জায়গাটা, কিন্তু ভাবাই সার, দিনে দিনে ইঁদুরের গর্তের সংখ্যা বেড়েই চলেছে। ঘরে একটি মাত্র শিকা, একটি দড়ি তার নরম হয়ে পড়েছে, ছিঁড়ে পড়তে পারে যে কোনো দিন। মেরামত করবে বলে বড় হিসা থেকে দুআশ পাটও চেয়ে এনেছে, সেও তো কতদিন হয়ে গেল, শিকাটা এখনও মেরামত হয়নি। ইস, এত সব অগোছালো কাণ্ড দেখে কি ভাববে সারেং? ভাববে সারেংয়ের ঘর সংসারের দিকে একটুও মন দেয়নি নবীতুন। মনে মনে এসব ভাবছে নবীতুন আর কানটাকে সজাগ রেখেছে বাইরের অন্ধকারটির দিকে। এখনই বুঝি শুনতে পাবে দুটো পায়ের শব্দ, একটি গলার আওয়াজ। মা, চেরাগটা নিভিয়ে দাও, তেল ফুরিয়ে যাবে যে। আক্কির গলা পেয়ে হঠাৎ যেন হুঁশ আসে নবীতুনের, ফুত করে চেরাগটা নিভিয়ে শুয়ে পড়ল ও। শুয়ে শুয়েও কানটা খাড়া রাখে নবীতুন। নিঝুম রাত, কোথাও একটু শব্দ নেই। হঠাৎ গাছের একটি পাতা ঝরে পড়ে হিসার টিনের চালে, ছ্যাত করে ওঠে নবীতুনের বুকটা, উঠুন দিয়ে দৌড়ে যায় গ্রামের খেকি কুকুরটা। নবীতুনের মনে হয় কে যেন হেঁটে এলো, থমকে দাঁড়ালো ওর দোরগোড়ায়। ছেলেটার পেশাব পেয়েছে, তাই বউয়ের ঘুম ভাঙাচ্ছে কোরবান। এই এই, নবীতুনের মনে হয় ও যেন শুনল ওর সেই পরিচিত গলার ডাক, বউ বউ। এক ঘড়ি দু ঘড়ি, রাতের প্রহরগুলো বুঝি কাবার হয়ে যায়, পাওয়া যায় না দুটো শব্দ, কানে বাজে না সারেংয়ের ডাক। অন্ধকারের চাপে চোখের পাতাগুলো বুঝে আসে নবীতুনের, তন্দ্রা নামে দেহ ঘিরে। বেড়ার ফুটো দিয়ে নবীতুন যেন দেখল এসেছে ওর সারেং, দেখল কত রং বেরঙের জিনিস সারেংয়ের হাতে, শাড়ি জামা চিরুনি চুলের কাটা খোপার ফুল সবই নবীতুনের জন্য, আর কত কত সুন্দর বস্তু আক্কির জন্য। নবীতুন বুঝি দেখল বড় কাহিল সারেংয়ের মুখখানি, কেমন শীর্ণ সেই শালতি শালতি বাহুজোড়া। আহা, তা হবে না, কত সাগর সাঁতরে এসেছে, কত দেশের কত পথ পাড়ি দিয়ে এসেছে সারেং, তাই তো অমন কাহিল, অমন ক্লান্ত চেহারা। হঠাৎ নবীতুন যেন শুনল সারেং ডাকছে ওকে, বউ বউ, দরজা খোলো। ধরফরিয়ে উঠে বসল নবীতুন, ছুটে গেল দরজার দিকে। না, কোথাও কিচ্ছু নেই, উঠুনময় ঘন আধারের জাকালো রাজত্ব,
চারিদিক নিস্তব্ধ, শুধু কয়েকটা ঝিঝি পোকা অন্ধকারের গায়ে কিসের জন্য যেন মাথা কুটে কুটে একটানা কেঁদে চলেছে। দরজাটা বন্ধ করে দিয়ে ফিরে এলো নবীতুন, বৃথা বৃথা এই প্রতীক্ষা। নাবিকর হারিয়ে গেছে কোন দূর সাগরের উর্মিতলে, আর ফিরে আসবে না। গুজাপুরি তার কথাটা বুঝি খেটে গেল, সেই পচরা মুখ কুটনিমাগি গুজাপুরি তার কথাটাই বুঝি ঠিক। বুকের উপর হাত রাখল নবীতুন, সেই যে সকালবেলায় সেই আশা দিয়ে ভরিয়ে নিয়েছিল বুকটা এবং বিশ্বাস করিয়েছিল মনকে, সেই আশা আর সেই অসম্ভবের বিশ্বাসটাকে এখন খুঁজে পায় না নবীতুন। বুকে এখন খা খা এক শূন্যতা, হু হু কান্না এসে ভরে দেয় সেই শূন্যতা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে নবীতুন, বালিশটাকে আঁকড়ে ধরে নবীতুন, বালিশটা ভিজে যায় নবীতুনের চোখের জলে।